হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন টাইম উইথ সায়দা। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। বৈশাখী রেসিপিতে আজ থাকছে চিড়ার মোয়া। চলুন জেনে কী করে পারফেক্টভাবে চিড়ার মোয়া বানাবো সেই প্রণালীটি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চিড়ার মোয়ার জন্য প্রথমেই লাগবে আমাদের চিড়া। এবার চুলার মাঝে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। যখন ফ্রাইং প্যানটা গরম হবে তখন এর মাঝে আমি 2 কাপ পরিমাণ চিড়া দিয়ে দিচ্ছি। চিড়াটা অল্প আঁচে মচমচা করে ভেজে নিতে হবে, তাহলে মোয়াটা পারফেক্ট হবে এবং খেতে অনেক ক্রিস্পি হবে। চুলার আঁচ বাড়াবেন না, অল্প আঁচেই চিড়াটা মচমচা করে ভেজে নেব। চিড়াটা ভাজতে 5 থেকে 6 মিনিট লেগেছে আমার। চিড়াটা চুলার আঁচ বাড়িয়ে ভাজতে যাবেন না, এতে চিড়াটা পুড়ে যাবে, আমি কালারটা কালচে হয়ে যাবে এবং মচমচা হবে না। তাই অল্প আঁচেই মচমচা করে ভেজে নিতে হবে। আমার চিড়াটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিব। এবার একটি পাতিলে 1.25 কাপ গুড় দিয়ে দিলাম, এর সাথে আমি 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার এই পানিতে খুব ভালো করে গুড়টাকে গুলিয়ে নিতে হবে এবং চুলার আঁচ বাড়িয়ে জ্বাল দিতে হবে এবং একতারের শিরা আমি করে নিব। একতার অথবা 2 তার শিরা হলে কোনো প্রবলেম নেই, আমি একতারের শিরা করে নিচ্ছি। গুড়টা ফুটে উঠেছে এবং কীভাবে একতার হয়েছে সেটা কী করে বুঝবো আমি দেখিয়ে দিচ্ছি। গুড়টা খুব গরম থাকে, সাবধানে হাতে নেবেন। হাতে নেওয়ার পর এইভাবে যখন দেখুন একটা তার হয়েছে, একটু খেয়াল করে দেখুন একটা তারের মতো দেখা যাচ্ছে, তার মানে আমার শিরাটা হয়ে গিয়েছে একতারের শিরা। যখন শিরাটা হয়ে যাবে তখন আমি এর মাঝে যে চিড়াগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা চিড়াগুলো দিয়ে দিব। খুব ভালোভাবে নেড়ে চিড়াগুলোকে গুড়ের শিরার সাথে মাখিয়ে নিতে হবে। চুলার আঁচ কিন্তু মিডিয়াম হাই ছিল, আমি চুলার আঁচটা কমাইনি। খুব ভালোভাবে চিড়াটাকে নেড়ে মিশিয়ে নেব। চিড়াগুলো গুড়ের শিরার সাথে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে খুব ভালোভাবে মিশে গিয়েছে, সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার চিড়াগুলো মোয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, ঠান্ডা পানিতে হাতটা ভিজিয়ে নেব। আর মনে রাখতে হবে চিড়ার মোয়া একেবারে ঠান্ডা হয়ে গেলে বানানো যাবে না, একটু গরম থাকা অবস্থায় বানাতে হবে। আর খুব বেশি গরম অবস্থায় বানাবেন না, এতে হাতটা পুড়ে যাবে। পানি লাগিয়ে নিলে মোয়াটা বানাতে সুবিধা হয়। ঠিক একইভাবে আমি সবগুলো মোয়া বানিয়ে নেব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজাদার চিড়ার মোয়া। অবশ্যই বাসায় বানাবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই করব। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখাবে সহজ কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।